রাজ্য জুড়ে পালিত হচ্ছে রাজ্য সরকারের উন্নয়নের পথে এগারো বছর পূর্তি উৎসব। সেই উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সম্প্রতি সভাকক্ষে খণ্ডঘোষের ব্লক কৃষি দপ্তরের বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয় শনিবার। এদিন রাজ্য সরকারের কৃষি দপ্তরের মানবিক ও সামাজিক প্রকল্পের সাফল্য সহকারে বিশদ তথ্য ও আলোচনা করেন সহ কৃষি অধিকর্তা ডক্টর অসীম ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা। এদিন অনুষ্ঠান মঞ্চে ছটি পরিবারের হাতে আত্মীয় মৃত্যু প্রদেয় ২ লক্ষ টাকার আদেশনামা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত কুমার বাগদি, জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তপন ঘোষ, সাবিনা মল্লিক, সার্জিনা খাতুন সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এদিন এই উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আমরা আজকে উন্নয়নের পথে এগারো বছর আমাদের যে কর্মসূচি চলছে, পাঁচই মে থেকে যেটা শুরু হয়েছে সারা রাজ্য জুড়ে, আমাদের মুখ্যমন্ত্রী অবশ্যই বাংলার মানুষ সেটা দেখেছেন যে ২০১১ সালে যখন বাংলায় মামাটের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, তখন আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী একটাই কথা বলেছিল, বদল নয় বদলছে। বদল অর্থাৎ মানুষের উন্নয়ন দিয়ে মানুষকে একদম আত্মনির্ভর করে তুলতে হবে। আজকে আমরা দেখলাম আমাদের কৃষি দপ্তরের পক্ষ থেকে যে অনুষ্ঠান হলো, সেখানে ৬ জন মানুষের হাতে কৃষি দপ্তরের পক্ষ থেকে যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, এই ২ লক্ষ টাকা তাদের অ্যাকাউন্টে ইতিমধ্যে চলে গেছে, তার আজকে স্যাংশন লেটার এবং শুভেচ্ছাবার্তা তুলে দেওয়া হলো এই মঞ্চ থেকে। অর্থাৎ মানুষ এটাই চেয়েছিলেন, ২০১১ সালে এই স্বপ্ন নিয়ে তারা মামাটি মানে সরকার প্রতিষ্ঠিত করেছিলেন, তাই ১১তম বর্ষে আমরা বাংলার মামাটি মানুষ সরকারের সেই সমস্ত শুভনীত মানুষকে ধন্যবাদ জানাই। মুখ্যমন্ত্রী তাদের পাশে আছেন, বোধ হয় গর্বের সঙ্গে বলতে পারি যে সারা ভারতবর্ষে বিশ্বের এমন কোনো জায়গায় এমন কোনো মুখ্যমন্ত্রী আছেন কি না, যাদের জন্য ভেবেছেন কি না যে একজন কৃষক মারা গেলে তার পরিবারের পাশে ২ লক্ষ টাকা দিয়ে তার পাশে থাকা যায়। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের মামাটি মানুষের সরকারের যে ১১ বছর যে পূর্তি উপলক্ষে যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে মামাটি মানুষের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন যে আমাদের গত ৫ই মে থেকে ২০ মে পর্যন্ত আমাদের সরকারের যে সমস্ত প্রকল্প আছে সেই সমস্ত প্রকল্প নিয়ে আমাদের বিভিন্নভাবে মানুষকে যে অ্যালার্স ক্যাম্প চলছে, আজকে আমাদের খণ্ডঘোষ ব্লক এবং খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির উদ্যোগে আজকে আমাদের যে কৃষি দপ্তরের মাধ্যমে আজকে আমাদের খণ্ডঘোষ ব্লকের বিভিন্ন চাষির দিকে নিয়ে কিন্তু একটা অ্যালার্স ক্যাম্প হলো। এই অ্যালার্স ক্যাম্পের একটা উদ্দেশ্য যে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আজকে বাংলা চাষিদের কাছ থেকে যেভাবে কাজ করছেন সেই উপলক্ষে কীভাবে যে এই প্রকল্পের সুবিধা পাওয়া যায় সেই নিয়ে কিন্তু আজকে আমাদের খণ্ডঘোষ ব্লকে চাষিদের নিয়ে কিন্তু আজকে অ্যালার্স ক্যাম্প হলো। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।